The prophet stories are amazing, we like to hear the prophet stories, we like to hear the prophet stories. Assalamualaikum. Waalaikum assalam. Kemon acho tumra? Alhamdulillah, amra bhalo achi. আমরা আপনার কাছে নবীদের গল্প শুনতে চাই। মাশাআল্লাহ, খুব ভালো কথা। মুসলিমদের জন্য নবীদের গল্প অনেক দরকার। আজকে আমরা নবী ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম নামের গল্প শুনব। তোমরা শুনবে তো? চলো তাহলে শুরু করি। বিসমিল্লাহ। নবী ইসহাক আলাইহি ওয়াসাল্লামের দুই ছেলে ছিল, একজন ইশ এবং অন্যজন ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম, যাকে ইংরেজিতে জেকব বলা হয়। তাদের দাদা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগেই তাদের জন্ম হয়। তাদের পিতা নবী ইসহাক আলাইহি ওয়াসাল্লাম ইশের থেকে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামকে বেশি পছন্দ করতেন, তাই ইশ তার ভাই ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামকে অনেক হিংসে করত। বড় হওয়ার সাথে সাথে তার হিংসা আরো বেড়ে যায়। আল্লাহ যখন তাকে নবী হিসেবে পছন্দ করে তখন ঈশের হিংসা আরো বেড়ে যায়। তখন সে তার ভাইকে মেরে ফেলার হুমকি দেয়। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সাথে থাকতে নিরাপদ বোধ করেননি, তাই তিনি বাড়ি থেকে পালিয়ে যান। রাতে তিনি ঘুমানোর জায়গা খুঁজে পান এবং একটি পাথর তার মাথার নিচে রেখে ঘুমিয়ে পড়ে। তিনি স্বপ্নে দেখেন যে বেহস্ত থেকে পৃথিবী পর্যন্ত একটি সিঁড়ি নেমে এসেছে এবং এটি দিয়ে ফেরেশতারা পৃথিবীতে আসছে এবং চলে যাচ্ছে। স্বপ্নে আল্লাহ ও তার ভবিষ্যৎ প্রজন্মকে এই স্থান দিয়ে আশীর্বাদ করার সুসংবাদ দিয়েছিলেন। যখন তিনি জেগে উঠলেন, আল্লাহর কাছে শপথ করলেন যে তিনি তার নিজের পরিবারে ফিরে আসবেন এবং তিনি এই জায়গায় মসজিদ বানাবেন এবং তার সম্পত্তি 10/1 দান করবেন। তিনি পাথরের উপর তেল ঢেলে রাখলেন যাতে তিনি সেই জায়গাটি চিনতে পারেন। সেই জায়গা কোথায় আছে? সেই জায়গা জেরুজালেমে। অনেক বছর পার হয়ে যায়। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে দূরে থাকতেন। এই সময় তিনি দুটি বিয়ে করেন। তারা দুজন আপন বোন ছিল। ছোট বোনটি দুই ছেলে ছিল। বড় ছেলের নাম ছিল ইউসুফ, যাকে ইংরেজিতে জোসেফ বলে ডাকা হয়, এবং তার ছোট ভাইয়ের নাম বেনিয়ামিন, যাকে ইংরেজিতে বেঞ্জামিন বলে ডাকা হয়। যখন তার দ্বিতীয় স্ত্রী গর্ভবতী হয় এবং সেই বেঞ্জামিনকে জন্ম দেয়, জন্ম দেওয়ার পরেই তিনি জেরুজালেম থেকে 7 মাইল দক্ষিণে ইফরাতে মারা যান। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রী এবং তার ছেলে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ ছিলেন। আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামকে তার বাবা ও তার লোকদের কাছে ফিরে যেতে অনুপ্রাণিত করে। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সাথে তার বাবার কাছে ফিরে যেতে চান। যখন ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে আসে, তখন ফেরেশতা তাকে সালাম জানায় এবং তাকে বলে যে আজকে থেকে আপনার নাম ইসরাইল। তাহলে তার তিনটি নাম ছিল, তার আরবি নাম ইয়াকুব, ইংরেজি নাম জেকব এবং ফেরেশতারা তাকে নাম দিয়েছিল ইসরাইল। আমি ভেবেছিলাম ইসরাইল একটি জায়গার নাম। হ্যাঁ, ইসরায়েলের নাম তার নাম থেকেই এসেছে। কোরআনে তার জাতির নাম উল্লেখ করা হয়েছে, যেমন বনি ইসরায়েল। তারপর তিনি তার ভাই ইশের কাছে তার শুভেচ্ছা পাঠান এবং তাকে তার ভাই ও বন্ধু হতে অনুরোধ করেন, কিন্তু ইশ কয়েক শত লোক নিয়ে তাদের দিকে তেড়ে আসতে থাকে। এই খবর শুনে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ভয় পান এবং তার ভাইয়ের খারাপ কাজ বন্ধ করতে আল্লাহর কাছে সাহায্য চান। তারপর ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তার ভাইয়ের জন্য কয়েকশো পোষা প্রাণী নিয়ে একটি বড় উপহার বানিয়ে তার ভাইয়ের কাছে পাঠায়। আল্লাহর রহমতে ঈশের মন বদলে যায়। তিনি নবী ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসেন এবং তাকে চুমু দেন। অবশেষে দুই ভাই বন্ধু হয়ে ওঠে। এটা তো খুব ভালো কথা। আল্লাহর রহমতে দুই ভাইয়ের মাঝে বোঝাপড়া হয়।
ইয়াকুব আলাইহিস সালাম তার পরিবারের সাথে তার ভাইয়ের পরিচয় করিয়ে দেন। এরপর ইয়াকুব আলাইহিস সালাম তার বাবা নবী ইসহাক আলাইহিস সালামের কাছে এসে তার সাথে হেব্রন গ্রামে বসবাস করতে শুরু করেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বাস করতেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাবা ইসহাক আলাইহিস সালামের বয়স যখন 180 হয় তখন তিনি অসুস্থ হয়ে মারা যান। ইয়াকুব আলাইহিস সালাম ও তার ভাই ইশ তাদের পিতাকে তাদের দাদার কবরের পাশে দাফন করে। ইয়াকুব আলাইহিস সালামের ওয়াদা মতো তিনি জেরুজালেমে যেখানে পাথরের উপর তেল ঢেলেছিলেন সেখানে একটি মসজিদ তৈরি করেন। পরে সুলেমান আলাইহিস সালাম এটিকে আবার বানিয়েছিলেন। সব মিলিয়ে ইয়াকুব আলাইহিস সালামের 12 জন ছেলে ছিল। তাদের মধ্যে একজন ছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাম। তার ছেলের অনুরোধে নবী ইয়াকুব আলাইহিস সালাম তার পরিবার নিয়ে মিশরে চলে যান এবং তার পরিবারকে বনি ইসরায়েল বলে ডাকা হতো। নবী ইয়াকুব আলাইহিস সালাম 17 বছর মিশরে বাস করেন এবং 147 বছর বয়সে মারা যান। আজকের মতো নবীদের গল্প এখানেই শেষ। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা নবীদের আরেকটি সুন্দর গল্প শুনবো। The Prophet Story